হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আবার চলে আসলাম ব্রেকফাস্ট থেকে। তো সকালবেলা মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, আর আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি এগ চাউমিন, ঠিক আছে? এটা বাড়িতেই বানানো, নিজের হাতে বানিয়েছি, আর অনেকদিন পর চাউমিন বানিয়েছি, কারণ বাড়িতে চাউমিন খেতে খুব একটা কেউ ভালোবাসে না, তো সেই জন্য আমার চাউমিনটা বানানোও হয় না। তো সেই জন্য ভাবলাম অনেকদিন পর বানাচ্ছি, আর ভাবলাম ঠিক আছে চলো খাই, একদিন একদিন তো খাওয়া যেতেই পারে চাউমিনটাকে। আমি ওই জন্য এই চাউমিন ভালো করে একটা পেঁয়াজ দিয়ে মেখে অনেকদিন পর খাচ্ছি, তো এই জন্য বেশি টেস্টি লাগছে। কেনা চাউমিন খেয়েছি, বাট বাড়ির বানানো চাউমিন অনেকদিন পর খাচ্ছি। তো তোমরা সকালবেলা কে কে ব্রেকফাস্টে কী কী করেছো, কে কী খেয়েছো সেটা আমাকে জানো। আমি বেশ দিব্যি একা একা খাচ্ছি, আর ঘরে কেউ নেই, তো দিব্যি শান্তিতে বসে একা একা আপন মনে খেয়ে যাচ্ছি খেয়েছি। তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমি এবারে চলে এসেছি সবজি কাটতে, আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে এগুলো কী রাখা আছে বুঝতে পারছো কি? তো হয়তো অনেকে বুঝতে পারছো না, তো এইগুলো হচ্ছে বর্ষাকালে বিশেষ করে হয়, এগুলো মাঠে বিশেষ করে জমিতে কোনো ফাঁকা জমিতে যখন জল জমে যায় তখন এগুলো বেশি হয়। আমরা শামলা বলি, অনেকে শালুকও বলে, আর তোমাদের ওখানে কে কী বলে মানে বলে এটাকে আমাকে বলো। তো আমার তো এখানে শামলা বলে, তো শামলাগুলো ছিল অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেগুলো যে কেটে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে যতটুকু ভালো হয় ততটুকু আমি নিয়ে রান্না করে নিচ্ছি। নষ্ট করে লাভ নেই, জিনিসপত্র নষ্ট করা উচিত নয়, এখন যে জিনিসপত্রের দাম বেড়েছে কোনো জিনিসপত্র নষ্ট করা উচিত নয়, যতটুকু পারবো খেয়ে নেবো এইরকম। তো আমি সবজি কাটতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়ার পর একটু না শরীরটাকে কী বলতো, একটু যদি একটু বসতে পারতাম, একটু শুতে পারতাম ভালো হতো, বা সেটুকু টাইম নিয়ে আমার সকালে সব মানে সংসারে সবারই কাজ থাকে, আমার অনেক কাজ, তো কাটাকুটি করে নিই। চলো দেখতে থাকো ভিডিওটা।